হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ রানা হোসেন আপনাদের মাঝে এসেছি। আজকে কথা বলবো অটো গাড়ি অটো গিয়ারের নিয়ে, অটোমেটিক গিয়ার নিয়ে। অটোমেটিক গিয়ারের সুবিধা ও অসুবিধাগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিব, যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার আসল কথায় যাওয়া যাক। অটোমেটিক গিয়ারের সুবিধাগুলো হচ্ছে, এক, অটোমেটিক ট্রান্সমিশন বা অটো গিয়ারের গাড়িগুলো গিয়ার শিফটিং অত্যন্ত স্মুথ এবং নির্ভুল, যার জন্য চালকের জড়তা একদম কেটে যায় এবং চালকের ওপরে বাড়তি কোনো চাপ পড়ে না। দুই, ক্লাচের ঝামেলা না থাকায় বাম পায়ের কোনো কাজ নেই, তাই বাম পা আরামে রাখা যায়। তিন, জ্যামে বসে থাকলে বারবার ক্লাচ করার ঝামেলা নেই বা থাকে না। অটোমেটিক ট্রান্সমিশন বা অটো গিয়ার গাড়ি চালানো একদম সহজ, কেননা শুধুমাত্র গাড়ির স্টিয়ারিং, গতি ও দিক নিয়ন্ত্রণ করতে পারলেই গাড়ি অনায়াসে চালানো যায়, যার জন্য বারবার গিয়ার চেঞ্জ নিয়ে কোনো চিন্তা নেই। পাঁচ, উঁচু বা ঢালু স্থানে ওঠানামার সময় বারবার গিয়ার চেঞ্জ করতে হয় না, যার জন্য পাহাড়ি রাস্তায় এই গাড়ি অটো গিয়ারের গাড়ি চালানো তুলনামূলকভাবে সহজ। এবার আসবো অসুবিধাগুলো নিয়ে। এই অসুবিধা হচ্ছে, এক, কোনো কারণে ব্যাটারি সমস্যা করলে বা ব্যাটারির চার্জ কম থাকলে গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করা যায় না, আরেক ব্যাটারি হেল্প নিয়ে স্টার্ট করতে হয় বা আরেকটা গাড়ি আপনি দাঁড় করিয়ে তার ব্যাটারি চার্জ নিয়ে আপনি গাড়ি স্টার্ট করতে হবে। দুই, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি অটো গিয়ারের অসুবিধা নয় বরং ম্যানুয়াল গিয়ারের অসুবিধা, সেটি হচ্ছে প্রয়োজনের সময় গিয়ার চেঞ্জ করে রানিং পিক আপ বাড়তি গতি পাওয়া যায়। তিন, কোনো কারণে স্টার্ট বন্ধ হলে ঠেলে নেওয়ার সময় স্টিয়ারিং অনেক হার্ড হয়ে যায়, তাছাড়া মেনটেন্স এর মধ্যে রাখলে ভালোই সার্ভিস দেয়, তাই সুবিধার কথা চিন্তা করে অটোমেটিক ট্রান্সমিশন বা অটো গিয়ারের গাড়ি কেনা যায়। সো এই হলো অটোমেটিক গিয়ারের সুবিধা ও অসুবিধা। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আপনারা আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে থাকেন পরের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।